একটু বালি দিয়ে দিল, এই বালি, এই মাটির যে পাতলা করে করা রয়েছে তার মধ্যে দিয়ে দিল। দিয়ে এবার যে টপটা মানে ছাঁচ বা সাঁচ যাই বলো না কেন, কি বলে ডাইস, ডাইস হ্যাঁ না মানে ইংলিশে ডাইস বলে, বাংলায় ছাঁচ বলে, আমরা বলি বিট। ও এনাদের পরিভাষায় এটা বলে বিট, ঘুরে ঘুরে করছে কেন বলো তো, তারকের মিসেজ ঘুরছে, ঘুরে ঘুরে করছে, কারণ না ঘুরলে এটা তো গোল, তাই জন্য ঘুরে ঘুরে করতে হবে। হ্যাঁ মাঝে মাঝে ক্যামেরার দিকে তাকাও, তো লজ্জায় মরে যাচ্ছে। দারুন দারুন বানাচ্ছে, দারুন লাগলো দেখতে। ওই দেখো আবার একটু এখান থেকে বালি নিয়ে ছড়িয়ে দিচ্ছে, না হলে ফেটে ফেটে যাবে তো, তাই জন্য। এই কি দিয়ে এটা ধাক্কা ধুকি দিচ্ছ তো, বলো মাটির বলো, মাটির বলো বলো, এটা বলছে মাটির বলো, ওনাদের পরিভাষায় এটা বলছে বলো, তার মানে আমরা যেমন হাতুড়ি দিয়ে পেরেক পিটোই, ও সেটা মাটিরই শক্ত কিছু সেটা দিয়ে আবার মাটিকে পিটুচ্ছে, পিটিয়ে সে পাঞ্ছে, ও সিমেন্টেরও হয় এটা। দেখো 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 তোমার কেমন লাগে টপ বানাতে, এই যে এত তাড়াতাড়ি টপ হয়ে গেল, বলো বলো আগে বলো, তারপর কাজ করো, বলো ভালো না লাগলেও বলো ভালো লাগে, ভালো লাগে হ্যাঁ, ও বলছে ভালো লাগে কিন্তু আমার দেখতে ভালো লাগছে যতটা, বা তোমাদেরকে দেখাচ্ছি তোমাদেরকে দেখতে ভালো লাগে যতটা, ততটা কিন্তু ওর করতে ভালো যে লাগে আমার মনে হয় না, মানে একটা দুটো হলো আলাদা, বেশি করতে গেলে তো প্রচণ্ড পরিশ্রমের কাজ। যাই হোক আবার একটু বালি নিয়ে ছড়িয়ে দিচ্ছে, অভ্যেস হয়ে গেছে বলে এখন অসুবিধে হয় না, কি সুন্দর বলো, দারুন দারুন। এটা দিয়ে এবার পিটিয়ে ওই আমরা সিমেন্ট দেওয়ার পরে ওই যে হিসাব ডাস্টারের মতো থাকে না প্লেন, ওটা দিয়ে সিমেন্ট বালি ইট গাঁথার পরে ওটা দিয়ে প্লেন করে দিই, এটা দিয়ে টপটা প্লেন হচ্ছে, কি ফাইন না, পিটানি ওনার শাশুড়ি মা প্রচণ্ড গর্বিত, দেখো মুখটা ভীষণ হাসি হাসি, কারণ বৌমা একটা ক্রিয়েটিভ কাজ করছেন, আমাদেরও তাই হয়, আগে করেছি আমরা পারি না ছবি ছাড়া, এখন কি করে করবেন, আগে করেছেন এখন ও যখন আপনার বয়সে যাবে তখন ও আর করতে পারবে না, অন্য লোক করবে, না না এখন তো করার বয়সও নেই না, যখন বয়স ছিল করেছেন। কিরে তুই লুকিয়ে পড়ছিস নাকি, রাগ করছিস বাবু, হেব্বি রেগে গেছে মনে হচ্ছে, লজ্জা পাচ্ছে, আমি আর কি করলাম, দেখো টপ হয়ে গেল, ভিতরে ওইটা দেশে ওইটা ফেটে যাবে তলা, এই জন্য ওইটা দিয়ে নিয়েছে, আচ্ছা আচ্ছা তলা পুড়ে যায়, ভিতরে কি দিয়ে নিয়েছে, আচ্ছা আচ্ছা একটা টবের উপর আবার বসানো হলো, না হলে ভেতরটা ছোট তাই লাগে না, এই বড় নরম তো ভেতর দিকে ঢুকে গেলে টবের শেপটাই নষ্ট হয়ে যাবে, বড়টা গুলো লাগে, টবের নিচে যেমন ফুটো থাকে যখন মাটিটা নরম থাকে তখনই ফুটোগুলো করে দেওয়া হয়, তারপর কোনোটার সাইডটা এইরকম থাকবে, কোনোটার আবার ফুল কাটা ফুল কাটা, এইগুলো আবার আলাদা মাটি দিয়ে তারপরে মানে যেটা যেমন ডিজাইন হয়, পিছে করার সময় যেমন আমরা বিভিন্ন ডিজাইন করি ওই রকম, আর এই হচ্ছে বালি, এই বালি কিন্তু ভীষণ দরকার, ওই বালি দিয়ে দিয়ে আমরা যেমন আটা ময়দা মাখার সময় একটুখানি ফেটে টেটে গেলে আবার একটু আটা ময়দা দিয়ে নিই, ওই রকমই ব্যাপারটা, কিন্তু অত সহজ নয়।